শুক্রবার দুপুরে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে আটক ১২ শিক্ষার্থীকে আনা হয় শাহবাগ থানায়। জালিয়াতির অভিযোগ পর্যালোচনা করে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককেই ১৫ দিনের কারাদণ্ড দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, এসব শিক্ষার্থী কানে লাগানো ক্ষুদ্র আকারের সিমযুক্ত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষার সময় হলের বাইরে থাকা জালিয়াতি চক্রের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন সমাধান করছিল। ওরা উত্তরটি ওখান থেকে বলছে, আর এরা কানে যে ডিভাইসটি থাকছে এই ডিভাইস দিয়ে তারা শুনছে এবং তারা ওই ঘরটা পূরণ করছে। প্রত্যেককে ১৫ দিনের সাজা দিয়েছেন। এর আগে বেলা ১০টায় একসঙ্গে ১৭টি কেন্দ্রে শুরু হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় ১৭৬৫টি আসনের বিপরীতে অংশ নেয় প্রায় ৯০,০০০ শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে ৫১ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পরীক্ষা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জানান, আগের পরীক্ষাগুলোর মতোই এবারের ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীদের মানের সাথে সমতা রেখে যেন প্রশ্নপত্র প্রণয়ন করেন শিক্ষকরা আমাদের বিশ্ববিদ্যালয়ে, সেটি খুবই ক্রমান্বয়ে সেদিকে আমরা উন্নতির দিকে যাচ্ছি। আসন সংখ্যা ১৭৬৫টি, তার বিপরীতে আমাদের পরীক্ষার্থী বিপুল সংখ্যক প্রায় ৯০,০০০। সুতরাং বুঝতেই পারছেন তুমুল প্রতিযোগিতা, এর মধ্যে থেকেই ডিন সাহেবদেরকে সিদ্ধান্ত নিতে হবে একটি নীতিমালার আলোকে শিক্ষার্থী বাছাই করা। এদিকে ভর্তি পরীক্ষা শেষে প্রশ্নপত্র সহ সার্বিক বিষয়ে সন্তুষ্টির কথা জানান পরীক্ষার্থীরা। ভালো হয়েছে পরীক্ষা, ইংলিশ, বায়োলজি, কেমিস্ট্রি খুব ভালো হয়েছে আমার। কোশ্চেন মোটামুটি সহজ এসেছে, আজবাজু কোনো কোয়েশ্চেন আসেনি, মানে ঠিকই যেরকম নর্মাল থাকে সেরকমই আসছে। ফিজিক্সটা একটু হার্ড ছিল, কেমিস্ট্রি আর বায়োলজিটা মোটামুটি ভালোই ছিল, বাংলাটা সহজ আসছে আজকে। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর গ ইউনিটে ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।